ঈদের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় আগামীতে আরো বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। বাজারে চামড়া আছে, দাম নেই, রপ্তানিতে আপত্তি ট্যানারি মালিকদের কড়া সমালোচনায় ব্যবসায়ীরা। ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, পাবনা ও মাদারীপুরে দুজনের মৃত্যু। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। ঈদের ছুটিতে ভিড় বাড়ছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে। ঈদের পরদিন থেকে বাড়ছে পর্যটকদের সংখ্যা। আগামী কয়েকদিনে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির প্রতিনিধি চিংমে প্রুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতি বছরের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছে পর্যটকরা। পর্যটকরা খাগড়াছড়ি জেলা শহর হয়ে রাঙামাটির সাজেক ভ্যালি যাচ্ছে। সাজেক গামী পর্যটকদের কেন্দ্র করে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্টদের বাড়তি আয় হচ্ছে। আর আমরা মূলত আসি যে সাজেক যাওয়ার জন্য, তো ওই জন্য যাওয়ার পথে এখানে নেমে আমরা জাস্ট এটা একটু একটা অ্যাডভেঞ্চার হলো, কারণ এই যে গুহা, ঠিক আছে, এগুলো আমরা আগে কখনো দেখি নাই। ভিতরে খুবই ভালো লেগেছে আমাদের সবার, ওখানে অ্যাডভেঞ্চার করার মতো অনেক কিছু ছিল। এর পরবর্তীতে আমরা রিচাং ঝর্ণা, তারেং এইসব জায়গা ঘুরতে যাচ্ছি। ঈদের ছুটির সাথে প্রকৃতির একটা সৌন্দর্যময় জায়গাতে ঘুরতে আসা মানে অন্যরকম একটা অনুভূতি। পর্যটকদের প্রধান আকর্ষণ আলুটিলা পর্যটন সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো আছে, পর্যটন গুরুত্বপূর্ণ এলাকাগুলো আছে, সেগুলোতে স্পট ভিত্তিক নিরাপত্তা তো আছেই, সেই সঙ্গে আমরা এন রুট বিভিন্ন টুরিস্ট স্পটে যাওয়ার যে রাস্তা সেখানেও আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেব। আমাদের মোবাইল পেট্রোল থাকবে। প্রতি বছরের মতো এবারও নির্বিঘ্নে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো ঘুরতে পারবেন আশা পর্যটকদের। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। চামড়ার বাজারে অস্থিরতার জন্য যে সিন্ডিকেটই দায়ী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারকে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে ট্যানার্স মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, রপ্তানি হলে হুমকির মুখে পড়বে চামড়া শিল্প। আর সরকারের সিদ্ধান্তে খুশি স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রিপোর্ট প্রণব চক্রবর্তী। চার দশকের মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে চামড়া ব্যবসায়ে। কোরবানির দিন থেকেই চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকার গরুর চামড়ার দাম বলা হচ্ছে 200 থেকে 250 টাকা, কোথাও কোথাও 50 থেকে 100 টাকাও বলা হচ্ছে। ক্ষোভে দুঃখে রাস্তায় চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে সেতুমন্ত্রী জানিয়েছেন, চামড়ার বাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফায়দা লোটার জন্য একটা মহল সিন্ডিকেট করে, অপরাধ যে করুক, এখানে জাতীয় অর্থনীতির স্বার্থ বিঘ্নিত হলে, জনস্বার্থ বিঘ্নিত হলে সেটা দেখা সরকারের দায়িত্ব। এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলে দাবি করেছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন। কাঁচা চামড়ার যে রপ্তানির আদেশ, এটা সাময়িকভাবে হয়তোবা দিয়েছে, আমরা আমাদের বেঁধে দেওয়ার দামের ভিতরে চামড়া ক্রয় করব, এই চামড়া সংগ্রহ অভিযান শুরু করব, সেই সময় বাণিজ্য মন্ত্রণালয় এই আদেশ প্রত্যাহার করে নেবে। তবে রপ্তানির সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন হাইড স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের তো দাবি একটাই যে আমাদের টাকাগুলি দিয়ে দাও, ব্যবসা করো, আর মূল্য নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা নাই। মূল্য যেটা ট্যানারির মালিকরা দিবে সেটাই। ট্যানারি মালিকরা সিন্ডিকেট ভেঙে এগিয়ে আসলেই এই শিল্প এগোবে বলেই জানাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারের সিদ্ধান্তহীনতা ও নীতি না থাকায় এবারের ঈদে চামড়া বাজারের সংকট দেখা দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কোরবানির পশুর চামড়া দেশের চামড়া শিল্পে বড় ভূমিকা রাখে,
অথচ দশ সংকটে সেই চামড়া মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে। এতে খামারি ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। আমাদের সময় চামড়া কেনার জন্য আপনার ব্যাংক থেকে লোন দেওয়া হতো, যে যারা চামড়া ব্যবসায়ী তাদেরকে একটা বড় লোন দেওয়া হতো, সেই লোনে তারা চামড়া কিনতেন এবং যারা লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাদের কাছে সেই চামড়া তারা পৌঁছে দিতেন। আনফর্চুনেটলি সেই ধরনের কোনো কিছু না করার কারণে এবার আপনার চামড়া ব্যাপারে এই ভয়াবহ একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, একথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে পাবনা ও মাদারীপুরে মারা গেছে দুজন, আর কিছু নতুন রোগী এসেছে বলে জানিয়েছে কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট মফিউর রহমানের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারা দেশে প্রায় 43% ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে। ঢাকায় কমেছে 29%, আর ঢাকার বাইরে কমেছে 52%। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে, এতে হাসপাতালটির সবশেষ তথ্য তুলে ধরেন এর পরিচালক। বলেন, গত দুই দিনে হাসপাতালটিতে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এই মুহূর্তে রোগী ভর্তি আছে 448 জন, যেটা গতকাল ছিল 407 জন। ঈদের পর ঢাকায় ফিরে আসা মানুষকে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবাইকে আমরা বলবো, আপনারা মশারি ব্যবহার করুন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নওগাঁ, টাঙ্গাইল ও ময়মনসিংহে নতুন করে আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। সিরাজগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 33 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় আগামীতে আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। বাজারে চামড়া আছে, দাম নেই, রপ্তানিতে আপত্তি ট্যানারি মালিকদের কড়া সমালোচনায় ব্যবসায়ীরা। ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে 43%, পাবনা ও মাদারীপুরে দুজনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।